কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা উইকডেতে বের হইছি এবং উদ্দেশ্য নাই কোনো, এমনি ঘোরাফেরা। একটা কথা বলে না যে অনেক সময় আবহাওয়ার সাথে সাথে মনের পরিবর্তন হয়, মনের আবহাওয়া। মানে অনেক সময় মন খারাপ থাকলেও রোদেলা দিন দেখলে মনটা ভালো হয়ে যায়। এখন যেমন আজকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া এবং আমার কেমন যেন একটু একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, যদিও বাইরে আসছি। কেমন যেন একটা মন খারাপ টাইপের আবহাওয়াটা। যদিও অনেকদিন পরে আমরা বের হইলাম, মন ভালো থাকার কথা, কিন্তু আবহাওয়ার কারণে কেমন যেন মনটা লাগতেছে। বার্গার কিং এর দিকে যাচ্ছি। বার্গার কিং চুজ করার পেছনে কারণ হচ্ছে সেখানে বাবুর ট্রলিটা উঠাইতে সুবিধা। আগে তো হোটেলও বা যে কোনো জায়গায় খেতে যাইতাম, কিন্তু এখন সব জায়গায় যেতে পারি না। তার কারণ হচ্ছে ভাগেন রাখার নিয়ে একটু ঝামেলা হয়। মানে অনেক সময় আর কি সুন্দর সেরকম ব্যবস্থা থাকে না, যার কারণে অনেক প্রিয় জায়গায় এখন আর আমরা যেতে পারি না। যে জায়গায় যাওয়াটা আর কি ইজি হয়, ভাগের নিয়ে বসা বা বাচ্চাকে নিয়ে বসা, ওই সব জায়গায় এখন যাওয়া হয়।
বার্গার কিং থেকে খেয়ে এখন আমরা এই যে বেরোইছি, এখন দেখি কোথায় যাওয়া যায়। আমরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে মানে বাবুর হওয়ার পর থেকে আমাদের অনেক বড় বড় কাজ না, ছোট ছোট কাজ কিন্তু অনেক, যার কারণে দেখা যায় যে মানে কি বলে ওই শেষ পর্যন্ত মানে সন্ধ্যা বা রাত হইতে হইতে তখন দেখা যায় আর এনার্জি থাকে না। কালকে যেমন আমি কালকে মানে আমি অনেকদিন পর বা আমি কখনো এরকম করি না, তোমাকে রেখে যে ঘুমায় গেছিলাম, সুফল কম্পিউটারে চালাচ্ছিল, তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করবেন, আর যদি কিছু বলার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, এবং আমরা আশা রাখতেছি যে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের ডেইলি লাইফ, ফুড ব্লগ, তারপর ট্রাভেল ব্লগ, এগুলো আশা করতেছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই যে লাবণীতা,